করুণাময়ী রানী রাসমণি। এবার কুমারী মাকে আনতে বলি, এবার মালা বদল। মালা বদল হওয়া এত সহজ নাকি? আমরাও তৈরি জামাই দাদা, তৈরি আছি ভাই। বেশ হয়ে যাক, বড় বড় না কোণে বড় উঁচু করে তুলে ধরো। চলো দেখি। কি করছো তোমরা? নামো নামো আমাকে, এটা কোনো প্রতিযোগিতা না। দেখতে পাচ্ছ না উনি ভয় পাচ্ছেন, বিব্রত বোধ করছেন? তোমরা চলো টাউর গড়ে চলো, সেখানে জনার্দন আর রঘুবীর বিপিষ্টিত আছে, তোমরা প্রণাম করবে চলো। ক্ষমা করবেন মা, আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই। নাস্তিকের মতো কেন কথা কইছিস? উনি কি মনে করছেন বলতো? না না আমি কিচ্ছুটি মনে করিনি, বিশ্বাস জন্ম নিতে সময় নাকি, আর জোর করে বিশ্বাস আসেনি। আমায় ক্ষমা করবেন বাবা মশাই, আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া অসম্ভব। আচ্ছা মা, তোমরা তো কত ভেবেছো যে কুমারী তার শৌর ঘরে গিয়ে মানিয়ে নিতে পারবে কি না, আমার বেলা তো একবারও ভাবন। সুখী হতে পারাটাও ভগবানের আশীর্বাদ, এইটা মনে রেখো। ভগবানের আশীর্বাদ অভিশাপ নয় মা, মোদ্দা কথা হলো আমি তোমার চক্ষুষু। চিনতে পাচ্ছেন বৌরানী মা, আমি প্রথম পদ্মরানীর সম্বন্ধ নিয়ে এসেছিলাম। ও একটা খারাপ খবর দিতে এলুম বৌরানী মা, আপনার বড় জামাই তো আবার বেটি কয়েছে। খুব ভুল করেছি আমি বর্ণকের ঘরের সঙ্গে আমার ছেলের সম্বন্ধ করে, এবার তাই সমান সমান ঘর থেকে বউ আনছি। আমাকে আর কটা দিন সময় দিন আপনি, এতদিনেও যখন সময় হয়নি তখন আর অপেক্ষা করে লাভ নেই। বড় জামাইয়ের মা, জামাইয়ের দ্বিতীয় বউ আনছেন। রানী কি হয়েছে কি তোমার? আমি এক্ষুনি লেঠেল নিয়ে যাব, বড় জামাইকে উঠিয়ে নিয়ে আসবো। এত বড় সাহস রামনারায়ণ বাবুর! আমি এ পরানা রাখবো না। তোমার মেয়ে আফিম খেয়েছে, আফিম! মা হয়ে কোনোদিনও তোর মনের দুঃখটা বুঝতে পারলে না, তাই নিজের মনের জ্বালা মেটাতে ও নিজেকে শেষ করে দিতে চেয়েছে। আর হাজার চেষ্টা করলেও জোর করে আমাদের বেটাকে এ বাড়িতে আটকে রাখতে পারবেন না। এই সংসারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে সে কথা তুমি ভুলে গেছো। এক্ষুনি তুমি আমার সাথে ফিরে যাবে ও বাড়ি। আজ দুপুরে রান্না খাওয়া সব এখানেই হবে। এবার তো রান্না চাপাতে হবে, তুমি যাও বাসনপত্র গুলো ধুয়ে আনো যাও। চারিদিক ভালো করে খুঁজে দেখেছো তো? আগে হ্যাঁ ছোট কর্তা, আমি চারিদিক খুব ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও পেলুম নেই। ঘরের ঘরে আছ না? ধরলো কখন? রাতের বেলা
ফিরে এসে দেখি যে লোকটারে আমরা এত বিশ্বাস করি, আশ্রয় দিয়েছিলাম, যার রান্নার আমরা এত প্রশংসা করেছি, সেই লোকটা কিনা ঠগি সর্দার। তুমি তুমি ঠগি! আপনি যে কি কাণ্ডি করেন, দিদি কি ভাবলেন বলুন তো? আরে বাবা, বৌঠানের রসিকতা করার স্বভাব, সে সুযোগ পেলেই করবে। শোনো, আমি যা জানতে এসেছিলাম, কাল কি করবে? আশেপাশে কোনো মন্দির দর্শনে যাবে কি? বলি কি, নায়েব মশাই যে কইলেন রাধুনী জোগাড় করে আনবেন, কই সে তো এলেন নি। রানীমা, ওই রাধুনীর কি দরকার আছে, আমি তো আসি। না না বাবা, তাক তুমি এমনিতেই নিজের শখ করে বনভোজনে রান্না বান্নার আয়োজন করে সব রান্না বান্না করেছো, তোমাকে রোজকারে রান্না করতে হবে না। রাধুনী চলে এসছে বৌরণীমা, আগে আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে কি হয়েছে ছোট কর্তা, ওই খবর পেলাম যে আশপাশের গাঁ থেকে একে একে তীর্থযাত্রীর দল নাকি গায়েব হয়ে যাচ্ছে। এখন আবার নতুন করে ঠগীদের হামলা শুরু হয়েছে। কোথায় কোথায় গেল? তোমার কি হয়েছে? উনি এভাবে কোথায় চলেছেন একা একা? দেখুন, পুলিশের দুজন বড় কর্তা তো এখানে রয়েছেন, কাজে আমি যদি কোনো রকম অন্যায় করে থাকি তাহলে আমার শাস্তি তো পাওনা থাকলোই, তাই না? এবার আপনাদের একটা কথা বলি, এই যে সমস্ত সূত্রগুলো আপনারা দেখলেন, এই সব সূত্রের মাথা হলো এমএলএ সাহেব। ও তো আমার মেয়ে, মুখে মেয়ের মতো বলি না কেন, কিন্তু মনে মনে তো আমি ওকে আমার নিজের মেয়েই মনে করি। আমার নিজের মেয়ে আমায় যা যা বলে অপমান করছে সেটা যদি আমি চারপাশের সকলকে বলতে চাই তাহলে তো নিজের মুখেই থুতু এসে পড়ে। এতখানি রাত হয়ে গেলে তবু ফেরেনি তো? বলেছিলাম না বিয়ে করে নিয়েছে।